আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে, ডিপার্টমেন্ট অফ আইপি। তো আজকের পেপারটা হচ্ছে সেকেন্ড টাইম প্রস্তুতি তুমি কীভাবে নিতে পারো। তো তুমি হচ্ছে যদি সেকেন্ড টাইমার হও তাহলে হচ্ছে তুমি চিন্তা যদি করে থাকো এরকম যে তুমি সেকেন্ড টাইম দিবা, ফার্স্ট টাইমে তোমার হচ্ছে কোনো জায়গায় আসে নাই কিংবা আসলেও তোমার মন মতো হয় নাই, তো তুমি চিন্তা করতে সেকেন্ড টাইম দিবা। হ্যাঁ, তো তুমি কোন কোন জায়গায় সেকেন্ড টাইম দিতে পারবা সেটা আগে বলে নেই। ফার্স্টে হচ্ছে তুমি জিএসটিতে দিতে পারবা, জিএসটিতে হচ্ছে 22টা ইউনিভার্সিটি আছে। হ্যাঁ, তুমি জিএসটিতে সেকেন্ড টাইম দিতে পারবা। তারপর হচ্ছে রাজশাহীতে তুমি দিতে পারবা অ্যাকর্ডিং টু হচ্ছে প্রিভিয়াস ইয়ার। হ্যাঁ, আমাদের গত বছরের হিসাব যদি চিন্তা করি তাহলে বা এইবারের হিসাব যদি করি তাহলে হচ্ছে তোমরা যারা 23 এক্সাম দিবা তারা হচ্ছে সেই অনুযায়ী এইগুলোতে পরীক্ষা দিতে পারবো আর কি। এটা সিউরিটির কিছু না যেহেতু এখন সার্কুলার দেওয়া হয় নাই। তারপর তুমি হচ্ছে জেইউতে দিতে পারবা সেকেন্ড টাইম। হ্যাঁ, জিএসটি, আরইউ, জেইউ এগুলোতে দিতে পারবা, অন্যগুলোতে দিতে পারলেও সেই ব্যাপারে আমার জানা নাই। তো এগুলো হচ্ছে তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও তাহলে হচ্ছে এগুলো তোমার জন্য মূল ফোকাসে থাকবে। তো এই এখন হচ্ছে তুমি কীভাবে প্রস্তুতি নিতে পারো। তো আমি হচ্ছে নিজেও সেকেন্ড টাইমার ছিলাম, তো আমি যেভাবে চিন্তা করতাম বা যেভাবে আমি আগাইছিলাম সেটা বলে দিতেছি। যে তুমি একটা পেজ নিবা, পেজের এক সাইড থাকবে হচ্ছে তোমার হচ্ছে কী জন্য তুমি ফার্স্ট টাইমে তুমি কী জন্য চান্স পাও নাই এটা তুমি লিখবা। এই সাইডে তুমি লিখবা হচ্ছে ফার্স্ট টাইমে তুমি হচ্ছে বইয়ের কোন জিনিসটা তুমি না পড়ার কারণে বা বই সংক্রান্ত ব্যাপার, যে আমি একাডেমিকলি বা আমার হচ্ছে পড়াশোনা কী ঘাটতি ছিল এই জন্য আমি চান্স পাইনি, এটা এই সাইডে লিখবা। আর এই সাইডে লিখবা হচ্ছে তোমার হচ্ছে পার্সোনাল ম্যাটার, হইতে পারে যে তোমার ফ্যামিলির চাপ ছিল কিংবা তুমি ভালো একটা মেসে উঠতে পারো নাই কিংবা তোমার পরীক্ষার হলের তোমার হচ্ছে মাথা ঠিক ছিল না কিংবা সময়ের প্রবলেম ছিল কিংবা তোমার টাকার প্রবলেম ছিল এই জন্য তুমি কোচিংয়ে ভর্তি হইতে পারো নাই, এই সকল জিনিস এই সাইডে লিখবা। আর পড়াশোনার ব্যাপারে যেগুলো তোমার কাছে মনে হয় এগুলো এই সাইডে লিখবা। সে টু সে এই জায়গায় লিখলাম যে আমি হচ্ছে কোচিং করি নাই, কোচিংয়ে আমি ভর্তি হই নাই, টাকা দিই না। হ্যাঁ, এটা হইতে পারে কোচিংয়ে ভর্তি হইতে পারি না। এইদিকে হইলো হচ্ছে তুমি সাবজেক্টিভ ব্যাপার স্যাপার, যে আমি অ্যাডমিশন গাইড অর্থাৎ হচ্ছে ভার্সিটি ইউনিটের যে গাইডটা ছিল ওইটা আমি পুরোটা শেষ করে যাইনি, এরকম হচ্ছে তোমার কাছে যেটা মনে হয় আর কি। এরকম তুমি হচ্ছে একটু নোট ডাউন করে রাখবা, দেন হইতেছে তোমার যেটা কাজ হবে সেটা হচ্ছে প্ল্যান তৈরি করা। হ্যাঁ, একটা প্ল্যান তৈরি করা, এই প্ল্যানটা হইতে পারে, এই প্ল্যানটা করার জন্য তোমার তুমি 30 দিনের সময় নিতে পারো, এতে অবাক হওয়ার কিছু নাই। আবার অনেকে হচ্ছে এক সপ্তাহ হইতে পারে প্রায় নাই, হচ্ছে তোমার নিজেকে আগে স্থির করতে হবে। তুমি হচ্ছে এখন যে টুত্রিত হয়ে আসো না বা কিংবা তোমার অনেক চাপ আছে তোমার মধ্যে যেহেতু চান্স পাও নাই, এই জন্য হচ্ছে এই 30 দিন তোমাকে একটু হচ্ছে ভাবতে হবে যে কী করবা না করবা বা কী কী করা উচিত, নিজেকে একটু গুছিয়ে আনতে হবে। কারণ হইতেছে কি, তুমি যখন কোনো একটা ফাইটে যাবা না বা কোনো একটা যুদ্ধে তুমি নামবা তার আগে হচ্ছে তোমার নিজের কিছু প্রস্তুতি থাকতে হয়। হঠাৎ করে আমি নেমে গেলাম ফাইটে চলে গেলাম, ইটস নট ফেয়ার। তুমি হচ্ছে নিজেকে তৈরি করবা এই 30 দিন যে কী কী করবা সামনের যে 5 মাস বা 6 মাস যেই মাস কয়টা আছে ওই কয়টা মাসে তুমি কী করবা, 30 দিনের মধ্যে নিজেকে একটু প্রিপেয়ার করবা, এইটা হচ্ছে প্ল্যান। এই যে শেক্সপিয়ার একবার বলা হয়েছিল যে তোমার ওনার কাছে যদি 365 দিন থাকে একটা গাছ কাটার জন্য একটা কুড়াল দেওয়া হয়, উনি হচ্ছে 364 দিন হচ্ছে উনি কুড়ালটা ধার দিবে। তার মানে বুঝতে পারছো যে প্ল্যানের কতটুকু জরুরি। প্ল্যান করবার দেন হইতেছে তোমার কাজ কিছু না, ওই যে এই সাইডে আর ওই সাইডে তুমি লিখে রাখলে না তোমার উইকনেসগুলো, জাস্ট একটা একটা করে প্রতিদিন সলভ করবা আর রাইট চিহ্ন দিবা 150-12। এই সিম্পল করে একটা কাজ করলে তুমি হচ্ছে অবশ্যই তুমি তোমার প্রিপারেশনটা অনেক আগে থাকবে। তো এই চলবে পর সেপার যদি কমপ্লিট গাইড।